গুড মর্নিং স্টুডেন্টস, ক্লাস এইটে তোমাদের টেক্সটের ক্লাস আজকে আলোচনা করবো। এবং লাস্ট টেক্সটের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম, সেখানে আমরা পড়ছিলাম বলাই গল্পটা নিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা খুব মানে ভালো খুব সুন্দর একটা ছোট গল্প, যেখানে মূল বিষয়বস্তুতে আমরা খুঁজে পেয়েছিলাম যে বলাই এর প্রকৃতির প্রতি ভালোবাসা। অর্থাৎ তার মধ্যে আমি তোমাদের আগের ক্লাসগুলো আলোচনা করেছিলাম, বলে দিয়েছিলাম যে প্রকৃতির প্রতি তার যে একটা টান, সেই টান এখানে সে মানে সে কি করতো, সে অনুভব করতো, যেটা আর সাধারণ মানে সাধারণত আর পাঁচজন মানুষের মধ্যে সচরাচর দেখা যায় না। এবং রবীন্দ্রনাথ ঠাকুর মানে বলাইকে সেইভাবেই এখানে উপস্থাপন করেছেন। তো আমরা যেখানে শেষ করেছিলাম, দেখো লাস্ট অংশটা আমরা পেয়েছিলাম যে গাছগুলোর কাছে সে যেত এবং সেগুলোকে তার মনে হতো যেন অনেক কালে দাদা মশাই এবং তারা যেন অনেক কিছু জানে। এইখান পর্যন্ত আমরা পড়েছিলাম, তারপরে চলে যাব পেজ নাম্বার 33 পাতায়। দেখো ওর ভাবে ঘোলা চোখটা কেবল যে উপরের দিকে তা নয়, অনেক সময় দেখেছি ও আমার বাগানে বেড়াচ্ছে মাটির দিকে কি খুঁজে খুঁজে। নতুন অঙ্কুরগুলো তাদের কোঁকড়ানো মাথাটুকু নিয়ে আলোতে ফুটে উঠছে, এই দেখতে তার ঔৎসুক্যের সীমা নেই। অর্থাৎ ছোট ছোট যে বীজ থেকে যে গাছ বের হয় সেগুলো দেখার প্রতি তার অত্যন্ত আগ্রহ। প্রতিদিন ঝুঁকে পড়ে তাদেরকে যেন জিজ্ঞাসা করে তারপরে তারপরে, অর্থাৎ তাদের মানে এই যে অঙ্কুরোদ্যম হওয়া বীজ থেকে তারপরে কি হবে, এই একটা আগ্রহ তার মনের মধ্যে সবসময় থেকে যায়। তারা ওর চির অসমাপ্ত গল্প, শব্দ বজি ওঠা কচি কচি পাতা, তাদের সঙ্গে ওর কি যে একটা বয়স্য ভাব তা ও কেমন করে প্রকাশ করবে। তারাও ওকে কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য আকুপাকু করে, হয়তো বলে তোমার নাম কি, হয়তো বলে তোমার মা কোথায় গেল। বলাই মনে মনে উত্তর করে আমার মা তো নেই। অর্থাৎ এখানে যেন উদ্ভিদের সঙ্গে একটা একাত্মতা, গাছগুলো যেন বলাইকে প্রশ্ন করে, বলাই যেন তার সঙ্গে কথা বলতে পারে। কেউ গাছের ফুল তোলে এইটার বড় বাজে, বাজে মানে এখানে কষ্ট হয়, বাজে শব্দের অর্থ হল কষ্ট হওয়া। আর কারো কাছে ওর এই সংকোচের কোনো মানে নেই, এটাই সে বুঝেছে, যে সে বুঝেছে যে তার এই কষ্টটা কিন্তু আর সাধারণ মানুষেরা বোঝে না, সেটা সে কিন্তু ভালোভাবে বুঝে গেছে, এই জন্য ব্যথাটা লুকোতে চেষ্টা করে। ওর বয়সের ছেলেগুলো গাছে ঢিল মেরে আমলতি পারে ও কিছুই বলতে পারে না, সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায়। ওর সঙ্গীরা ওকে খেপাবার জন্য বাগানের ভিতর দিয়ে চলতে চলতে ছড়ি দিয়ে দুপাশের গাছগুলো মারতে মারতে চলে, ফস করে বকুল গাছের একটা ডাল ভেঙে দেয়, ওর কাঁদতে লজ্জা করে, পাছে সেটাকেও পাগলামি মনে করে। অর্থাৎ দেখো গাছের এই আঘাত কিন্তু বলাই যেন নিজের শরীরেই অনুভব করতে পারে। ওর সবচেয়ে বিপদের দিন যেদিন ঘাসিয়ারা ঘাস কাটতে আসে, ঘাসিয়ারা মানে হচ্ছে যারা ওই ঘাস কেটে নিয়ে যায় তাদেরকে ঘাসিয়ারা বলা হয়। তাহলে বলাই সব থেকে বিপদের দিন কোনটা বলছে, সেই ঘাসিয়ারা যেদিন ঘাস কাটতে আসে, কেননা ঘাসের ভিতরে ভিতরে প্রত্যেক প্রত্যহ দেখে দেখে বেরিয়েছে এতটুকু লতা, বেগনি হলদে নানা নাম ভরা ফুল, অতি ছোট ছোট মাঝে মাঝে কোনটিহারি গাছ, তার নীলনে ফুলের বুকের মাঝখানটিতে ছোট্ট একটুখানি সোনার ফোঁটা, বেড়ার কাছে কোথাও বা কালবেগের লতা, কোথাও বা অনন্ত মূল, পাখিতে খাওয়া নিমফলের বিচি পড়ে ছোট ছোট চারা বেরিয়েছে, কি সুন্দর তার পাতা, সমস্ত নিষ্ঠুর নিড়ানি দিয়ে নিয়ে ফেলা হয়। অর্থাৎ এখানে এই যে ছোট ছোট গাছের মানে ঘাসের মধ্যে ছোট ছোট ফুল, ছোট ছোট গাছ, এগুলোকে সে অত্যন্ত মানে নিখুঁত ভাবে প্রত্যক্ষ করে। এবং এটা দেখার পর যখন সেই মানে নিড়ানি অর্থাৎ এখানে কাস্তে দিয়ে যখন সেই ঘাসগুলো কেটে নেয় তখন কি হয়, তাদেরকে যেন হত্যা করে, এটা যেন বলাই অনুভব করতে পারে। তারা বাগানের শৌখিন গাছ নয়, তাদের নালিশ শুনবার কেউ নেই। এক একদিন ওর কাকির কোলে এসে বসে তার গলা জড়িয়ে বলে, ওই ঘাসিয়ারাকে বলো না আমার ওই গাছগুলো যেন না কাটে। অর্থাৎ কাকির কাছে তার আবদার যেন ঘাসিয়ারা কি না কি করে না করে ওই গাছগুলো যেন না কেটে নিয়ে যায়। কাকি বলে, কি বলে দেখো, বলাই কি যে পাগলের মতো বকিস, ও যে এসব জঙ্গল সাফ না করলে চলবে কেন। বলাই অনেকদিন থেকে বুঝতে পেরেছিল কতগুলো ব্যথা আছে তার সম্পূর্ণ একলারই। দেখো এটা খুব গুরুত্বপূর্ণ লাইন এই পাঠ্যাংশটার মধ্যে, টেক্সটার মধ্যে, যে কিছু ব্যথা কিছু যন্ত্রণা যেটা তার সম্পূর্ণ একলা, একলার অর্থে এই যে তার উদ্ভিদের প্রতি ভালোবাসা, তাদের সঙ্গে যে একাত্মতা বোধ, এই অনুভূতিটা কিন্তু একমাত্র বলাইয়ের মধ্যেই আছে, অন্য কোথাও নেই। ওর চারদিকের লোকের মধ্যে তার কোনো সাড়া নেই। এই ছেলের আসল বয়স কি কোটি বছর আগেকার দিনে, যেদিন সমুদ্রের গর্ভ থেকে নতুন জায়গা পঙ্কস্তরের মধ্যে পৃথিবীর ভাবি অরণ্য আপন জন্মের প্রথম ক্রন্দন উঠিয়েছে, সেদিন পশু নেই,
পাখি নেই, জীবনের কলরব নেই, চারদিকে পাথর, পাঁক আর জল, কালো পথে সমস্ত জীবের অগ্রগামী গাছ সূর্যের দিকে জোর হাত তুলে বলছে, আমি থাকবো, আমি বাঁচবো, আমি ছিল পথিক। মৃত্যুর পর মৃত্যুর মধ্যে দিয়ে অনন্তহীন প্রাণের বিকাশ তীর্থে যাত্রা করবো, রৌদ্রে বাদলে দিনে রাত্রে। অর্থাৎ উদ্ভিদের এই উক্তি, অর্থাৎ আমরা দেখেছি সৃষ্টি লগ্নে কি হয়েছিল, প্রথম পৃথিবীর বুকে যারা জন্ম নিয়েছিল তারা হচ্ছে এই উদ্ভিদ। অর্থাৎ তারা বলে, তারা যেন সেই সৃষ্টি লগ্ন থেকে বলে এসেছে যে আমরা থাকবো, আমরা চিরকালীন, আমরা কিন্তু শেষ পর্যন্ত থেকে যাব। গাছের সেই রব আজও উঠছে বনে বনে, পর্বতের প্রান্তরে তারই তাদেরই শাখায় অত্রের ধরণীর প্রাণ বলে উঠছে, আমি থাকবো, আমি থাকবো। বিশ্বপ্রাণী মুখ ধাত্রী এই গাছ নিরবিচ্ছিন্ন কাল ধরে তুলককে দহন করে, পৃথিবীর অমৃত ভাণ্ডারের জন্য প্রাণের তেজ, প্রাণের রস, প্রাণের লাবণ্য সঞ্চার করে, আর উৎকণ্ঠিত প্রাণের বাণীকে অহর্নিশ আকাশে উচ্ছ্বসিত করে তোলে, আমি থাকবো। সেই বিশ্বপ্রাণের বাণী কেমন, এরকম করে আপনার রক্ত, মানে একরকম করে আপনার রক্তের মধ্যে শুনতে পেয়েছিল ওই বলায়, আমরা তাই নিয়ে খুব এসেছিলাম। অর্থাৎ এই যে উদ্ভিদের যে চিরকালীন, অর্থাৎ তোমার অমরত্বের কথা বলা, আমরা থাকবো, এই বাণী একমাত্র বলায় তার নিজের অন্তরে অনুভব করতে পেরেছিল। একদিন সকালে এক মনে খবরের কাগজ পড়ছি, বলাই আমাকে ব্যস্ত করে ধরে নিয়ে গেল বাগানে। এক জায়গায় একটা চারা দেখিয়ে আমার জিজ্ঞেস করলো, কাকা এই গাছটা কি? দেখলো একটা শিমুল গাছের চারা বাগানের খোয়া দেওয়া রাস্তার মাঝখানে উঠেছে। অর্থাৎ শিমুল গাছ মানে শিমুল তুলো, তোমরা জানো যে শিমুল গাছ কি হয়েছে, বাগানের যে রাস্তা সেই রাস্তার মাঝখানে একটা শিমুল গাছ হয়েছে। হারে বলায়, হ্যাঁ হায়রে বলায়, তুই ভুল করেছিস আমাকে ডেকে নিয়ে এসে। এতটুকু যখন এর অঙ্কুর বেরিয়েছিল শিশুর প্রথম প্রলাপ কুকুর মতো, তখনই এই বলায় চোখে পড়েছে। তার পর থেকে বলায় প্রতিদিন নিজের হাতে একটু একটু করে জল দিয়েছে, সকালে বিকালে, ক্রমাগত ব্যগ্র হয়ে দেখেছে কতটুকু বাড়লো। শিমুল গাছ বাড়েও দ্রুত, কিন্তু বলায় আগ্রহের সঙ্গে পাল্লা দিতে পারে না। যখন হাত ধুয়ে উঁচু হয়েছে তখন ওর পত্র সমৃদ্ধি দেখে ভাবলে, এ এক আশ্চর্য গাছ, শিশুর প্রথম বুদ্ধির আভাস দেখা মাত্র মা যেমন করে মনে করে আশ্চর্য শিশু, বলায় ভাবলে আমাকেও চমৎকৃত করে দেবে। ঠিক আছে, অর্থাৎ এখানে এই যে একটা উদ্ভিদকে মানে দেখে তার মধ্যে যে আগ্রহ, তার মধ্যে যে মানে বিশেষ রকমের একটা অনুভূতি, এই অনুভূতি কিন্তু অন্য কোনো শিশুর মধ্যে দেখা যায় না। সেই রাস্তার মধ্যে বেড়ে ওঠা একটা ছোট্ট শিমুল গাছই হোক বা তোমার হচ্ছে যে কোনো লতা পাতাই হোক, তার মানে বেড়ে ওঠার মধ্যে বা তার যে প্রাণ, তার মধ্যে যে প্রাণের সঞ্চার আছে, এই জিনিসটা তাকে খুব গভীরভাবে তোমার হচ্ছে আকৃষ্ট করে। ঠিক আছে, তো আজকে আমরা এখান পর্যন্ত আলোচনা করলাম। আমি তোমাদের যে তোমরা আমি যে অংশটা পর্যন্ত পড়লাম সেই অংশটা পর্যন্ত তোমরা পড়বে, এই 34 পাতার মাঝামাঝি অংশ পর্যন্ত পড়েছি, যে প্যারাগ্রাফটা পর্যন্ত শেষ করেছি। এরপরে বাকি অংশটা নিয়ে লাস্ট ক্লাসটায় তোমাদের সঙ্গে, মানে বলে লাস্ট ক্লাসটা আলোচনা করে দেবো।